চাকরির বয়সসীমা বাড়ানোর আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষ দুই উপদেষ্টার সাথে বৈঠকে ইতিবাচক সাড়া পাওয়ার দাবি সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে কমিটি গঠন যানজটের কারণে আমাদের অনেক সময় পার হয়ে গেছে যেজন্য জন্য আমরা পঁয়ত্রিশ দাবিটা আমরা যৌতিক মনে করি চার বছরের জায়গায় নয় বছর লাগতেছে সে কিন্তু আর কোনো একটা দিনও পাচ্ছে না যে সে চাকরিতে আবেদন করবে উইদিন সেভেন ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে বয়স বৃদ্ধির বিষয়ে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ সংঘর্ষে একজন নেতা গুজব ছড়ানোর অভিযোগ এর নিরাপত্তা নিয়ে অসন্তোষ। মিস্টার পানি ভূঁতো নামছে ভাটিতে বাঁধ ভাসীদের নতুন দুশ্চিন্তার নাম নদী ভাঙন প্লাবিত পাঁচ জেলায় শুরু হয়নি ত্রাণ তৎপরতা। টিনবাড়ির নষ্ট হয়ে গেছেগা ধান বাদাম মরিচ এগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। লেবাননের আশ্রয় শিবিরগুলোতে চরম অনিশ্চয়তায় দিন কাটছে বাংলাদেশিদের খাবার ও বিশুদ্ধ পানির সংকট সব ধরনের সহায়তার আশ্বাস দূতাবাসের নতুন সরকার গঠনের পর ঢাকায় প্রথম পুলিশের টিআর শেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চাকরিতে আবেদনের বয়সসীমা সীমা পঁয়ত্রিশের দাবিতে আন্দোলনরতদের ছত্রভঙ্গ করতে একশনে যায় পুলিশ অবশ্য বাধা সত্ত্বেও সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত প্রধান উপদেষ্টার বাস ভবনের সামনে অবস্থান কর্মসূচি করে আন্দোলনকারীরা সরকারের দুই উপদেষ্টার সাথে বৈঠক করে আন্দোলনের সমন্বয়করা জানান সরকারের কাছ থেকে ইতিবাচক মনোভাব পাওয়া গেছে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশে ও সামনে রাস্তায় কোনো সমাবেশ নিষিদ্ধ তাই এই সরকারের আমলে প্রথম চড়াও হতে দেখা গেল পুলিশকে ছোড়া হয় টিয়ার গ্যাস করা হয় লাঠিচার্জ দাবি চাকরিতে আবেদনের বয়সসীমা ত্রিশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ করা এ নিয়ে সরাসরি প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে চান তারা শাহবাগ থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সামনে গেলে সরে যেতে বলে পুলিশ পরে বাঁধে সংঘর্ষ এ সময় বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল এবং পাঁচটি সাউন্ড গ্রেনেড ছড়ে পুলিশ পুলিশের অ্যাকশনের পরেও বিক্ষুব্ধ আন্দোলনকারীরা সেই রাস্তাতেই অবস্থান নেন বন্ধ হয়ে যায় ভিআইপি রোডের যান চলাচল আমরা তো পঁয়ত্রিশ চাইছি আমরা তো বলছি না যে আমাদের চাকরি দেওয়া দেন আমাদের জব দেওয়া দেন আমরা থার্টি ফাইভ চাইছি আমরা অ্যাপ্লাই করার জন্য আমরা কি একটা পোস্টেজ চাইছি এখনো পর্যন্ত আমাদের কোনো সুষ্ঠু সমাধান দেয় না যার কারণে আজকে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি এবং এখানে আসার পরে পুলিশ আমাদের উপরে টিএসএল করেছে গুলি করেছে আমাদের এক ভাই অসুস্থ হইয়া গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে গিয়েছে দিনভর এরকম চলার পর বিকেলে কাফনের কাপড় পরে আমরণ অনশনের ঘোষণা দেয় আন্দোলনকারীরা সোমবারের মধ্যে প্রজ্ঞাপনের দাবি জানায় তারা পরে প্রধান উপদেষ্টার বাসভবনে আসেন উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ তাদের সাথে ঘণ্টাখানেক বৈঠক করে আন্দোলনের নেতারা জানান সরকারের কাছ থেকে ইতিবাচক সাড়া

দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা সেটা হলো আমরা কালকে যে কার্যকরী আলোচনাটা করব দাবি বাস্তবায়নের জন্য সেটার একটা প্রতিবেদন সাত দিনের মধ্যে প্রকাশ করা হবে পরে দিনের মতো কর্মসূচি স্থগিত করা হয় তবে পুরোপুরি নয় আলোচনা চলাকালীন শাহবাগে প্রতিদিন অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয় মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা সাবেক সিনিয়র সচিব আব্দুল মুহিত চৌধুরীকে আহ্বায়ক জনপ্রশাসন সচিবকে সদস্য সচিব করে চাকরিতে আবেদনের বয়সসীমা নির্ধারণ করা সংক্রান্ত কমিটি করা হয়েছে এই কমিটি সাত কার্য দিবসের মধ্যে সরকারকে সুপারিশ দেবে দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসনের সিনিয়র সচিব মুকলেসুর রহমান কথা জানান একই সাথে ডিসি নিয়োগে তিন কোটি টাকা ঘুষের খবরের কোনো সত্যতা মেলেনি বলে দাবি করেছেন তিনি দীর্ঘ কয়েক বছর ধরেই সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছে চাকরি প্রার্থীরা সোমবার এই ইস্যুতে প্রধান উপদেষ্টার বাসার সামনে সড়কে উত্তেজনা ছড়িয়েছে এই অবস্থায় বয়স বাড়ানোর বিষয়টি খতিয়ে দেখে সুপারিশ করতে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে কমিটি সাত কার্য দিবসের মধ্যে রিপোর্ট চূড়ান্ত করবে এই কমিটির আহ্বায়ক হল জনাব আব্দুল মহিদ চৌধুরী যিনি বিগত সরকারের অনেকদিন আগে উপদেষ্টা ছিলেন সরকারের সিনিয়র সচিব ছিলেন এই কমিটির মেম্বার সেক্রেটারি এক্স অফিসও সিনিয়র সেক্রেটারি মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সেভেন ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে বয়স বৃদ্ধির বিষয়ে এটা আজকে ওদেরকে দেখে ডিসপার্স করার হচ্ছে যে তোমাদের কোনো আশ্বাস না ব্যবস্থা না হয়েছে সচিব জানান দশ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ে ডিসি নিয়োগের পর বঞ্চিতদের অভিযোগে বেশ কজন উপসচিব শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সতেরো জনকে শাস্তি দেওয়া হচ্ছে চলছে বদলিকরণ আমি ডিসি হতে পারে নাই সেই জন্য এইরকম একটা আন্দোলন উইদিন দি মিনিস্ট্রি এটা কেউ ভালোভাবে নেয়নি এবং সত্যি কথা বলতে কি জনগণ নেয়নি অনেকে আমাদেরকে বলেছে এই সময় যদি এগুলো কঠোর দমন না করেন আইন অনুক ব্যবস্থা না করেন আমাদের প্রশাসন ভেঙে পড়বে এবং আমাদের শৃঙ্খলা থাকবে না এবং প্রশাসনের একটা বড় সাইট হলো শৃঙ্খলা ডিসি নিয়োগে তিন কোটি টাকা খুশির খবরকে ভুয়া বলে উল্লেখ করেন সিনিয়র সচিব বলেন যে ব্যক্তির অ্যাকাউন্ট ও চেক তিনিও পলাতক এ ব্যাপারে ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে এই চেকটার সূত্র হলো ওই কালবেলা পত্রিকা ওনার সাংবাদিক এখানে থাকেন তাকে জিজ্ঞেস করেন কালবেলা পত্রিকা আপনাদের মধ্যে কে আছেন উইদার এনি সোর্স এটা বড় ধরনের কি বলবো গুজব ছড়িয়েছেন পাওয়া গেলো কোথায় কোন রুমে কোনো তথ্য নেই সে সাংবাদিক সাংবাদিককেও ডাকা ডাকা হয়েছিল উনিও কোনো শব্দ তো দিতে পারেননি যাতে আপনার তথ্য সম্প্রচার নাকি এই মন্ত্রণালয় যাতে এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ দেয় তথ্য যাচাই বাছাই করে সংবাদ প্রকাশে অনুরোধ করেন জনপ্রশাসন সচিব আপনারা এই ব্যাপারে নুনবি সরকার যৌনা নিউজ ঢাকা সাভারের আশুলিয়া বিক্ষোভের জের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন চারজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন আরও কয়েকজন দুপুরের টঙ্গি আশুলিয়া ইপিজেড সড়কের জিরাব এলাকায় এই ঘটনা ঘটে এদিকে আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানার উৎপাদন চলছে তবে আশুলিয়ার আঠারোটি কারখানা আজও বন্ধ রয়েছে বেতন ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আশুলিয়াই মন্ডল গ্রুপের পোশাক কারখানায় মালিকপক্ষ ও শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে বসেন শ্রমিক প্রতিনিধিরা সমঝোতা না হওয়ায় শ্রমিকরা কারখানার বাইরে অবস্থান নেন এ সময় আশেপাশের অন্য কারখানার শ্রমিকরাও সেখানে জড়ো হতে থাকেন অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীও প্রত্যক্ষদর্শীরা জানায় এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছড়ে এক পর্যায়ে বাঁধে সংঘর্ষ আহত কয়েকজনকে নেয়া হয় হাসপাতালে কাউসার হোসাইন নামে এক শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক ওনার তলপেটের বাম সাইডে গুলি লেগেছে ওনার আমরা মৃত অবস্থায় পেয়েছি আর বাকি দুটা যে পেশেন্ট নয়ন এবং রাসেল নয়ন যে পেশেন্ট ওনার বুকের ডান সাইডে গুলি লেগে বের হয়ে গিয়েছে আর রাসেল যে পেশেন্টটা ওনার বুকের মাঝখানে গুলি লেগে একটা পিছন দিয়ে বের হয়ে গেছে এবং পেটে একটা গুলি লেগে পিছন দিয়ে বের হয়ে গেছে এছাড়া বকেয়া বেতনের দাবিতে বাইপাইল এলাকায় দুটি কারখানার শ্রমিকরা নবীনগর চন্দ্রা মহাসড়কে বিক্ষোভ করেন শিল্প পুলিশ জানিয়েছে আশুলিয়ার বেশিরভাগ কারখানাতেই উৎপাদন চলছে তবে বন্ধ রয়েছে আঠারোটি কারখানা বাইশ সাল থেকে চার মাসের বেতন বাকি আছে সেই বেতনগুলো না দিয়ে মালিক পক্ষ কি করেছে এই টাকাগুলো সব অস্ট্রেলিয়া প্রচার করেছে আজকে ওরা টাকা না দিয়া ওরা একটা নোটিশ জারি করছে আরও তিন মাস সময় চাচ্ছে সেক্ষেত্রে আমরা এখানে একটা রাস্তা অবরোধ করছি এদিকে গাজীপুর শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোই পুরোদমে উৎপাদন চলছে গতকাল বন্ধ থাকা পাঁচটি কারখানা খুলেছে তবে এখনও উৎপাদন বন্ধ আছে চারটি কারখানায় জাহিদ হাসান যমুনা নিউজ কারখানা নিরাপত্তা নিয়ে অসন্তুষ্ট পোশাক খাতের উদ্যোক্তারা অভিযোগ করেন নিখোঁজের গুজব রটিয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হচ্ছে সময়মতো মতো শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা মিলছে না এরই মধ্যে অনেক ক্রেতা গোষ্ঠী ক্রয়াদেশ বাতিল করেছে বলেও জানিয়েছেন তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা সাভার এবং আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানার চলমান পরিস্থিতি নিয়ে দুপুরে ব্রিফিং করেন বিজেপি নেতারা তুলে ধরেন কারখানাগুলোতে চলমান অস্থিরতা এবং বিশৃঙ্খলার চিত্র সাফার এবং আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানার চলমান পরিস্থিতি নিয়ে দুপুরে ব্রিফিং করেন বিজেপি নেতারা তুলে ধরেন কারখানাগুলোতে চলমান অস্থিরতা এবং বিশৃঙ্খলার চিত্র নিরাপত্তা নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়ে বলেন শ্রমিকদের আঠারো দফার অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়েছে তারপরও আন্দোলনের নামে কারখানা ভাঙচুর এবং অগ্নি সংযোগ করা হচ্ছে নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর মাঠ পর্যায়ের ভূমিকা

তাহলে আমি কি এইভাবে আমার নিজের জীবনের ফ্যাক্টরি আমি দিন ফ্যাক্টরি চালাতে চাই এবং আমার এই ফ্যাক্টরি চালানোর জন্য দুটি জিনিস দরকার আমার আশেপাশের ফ্যাক্টরিগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ এবং আমার ফ্যাক্টরির সিকিউরিটি সবাই শ্রমিকদের মতো মালিকরাও নিরাপদ কর্মপরিবেশের দাবি তুলে ধরে বলেন গত কয়েক সপ্তাহ ধরে চলমান শ্রমিক বিসংখলায় ক্রেতারা বিরক্ত হয়ে পড়েছে তারা আর কোনো অজুহাত শুনতে চায় না এরই মধ্যে ক্রয়াদেশ বাতিল করার কথাও জানিয়েছেন অনেক ক্রেতা গোষ্ঠী

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো ভূমিকা না থাকায় চলমান অস্থিরতা কাটছে না এমন অভিযোগ করেন বিজি মেনে তারা নেতারা করে নৈরাজ্য সৃষ্টিকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী এবং সরকারের যথেষ্ট এখানে অ্যাটেনশন দিতে হবে যেই মালিকগুলো যে সিকিউরিটি চাচ্ছেন এটা তাদের একটা রাইট আমরা মনে করি যে এই রাইট যদি তারা না পায় তারা যে ড্যামেজটা তাদের হচ্ছে এতে করে তারা সিক হয়ে যাবে এবং সিক হয়ে গেলে ইভেনচুয়ালি তার ইন্টারেস্ট থাকলেও সে পরে আর ফ্যাক্টরিটা চালাতে পারবে না সহিংসতা বিভিন্ন কারখানায় ছড়িয়ে পড়ছে আক্রান্ত হচ্ছে ভালো প্রতিষ্ঠানও শ্রমিক বিক্ষোভের কারণে আজ একত্রিশটি কারখানা বন্ধ করা হয়েছে বলে জানানো হয় ব্রিফিংয়ে মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা আঠেরো মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেনাপ্রধান এই মন্তব্য একান্তই তার নিজের মতামত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলে নির্বাচন অনুষ্ঠান কত মাস লাগবে সেটা নির্ধারণ করবে জনগণ এছাড়া বিশ্ব নেতারাও নির্বাচনের সময়সীমার বিষয়ে কিছু জানতে চাননি বলে জানান তিনি তবে পুরোদমে রাষ্ট্র সংস্কারের শুরুর আগে সব রাজনৈতিক দলগুলোর সাথে আরেক দফা আলোচনা করা হবে জানিয়েছেন শফিকুর আলম আঠারো মাসের মধ্যে জাতীয় নির্বাচন সেনা প্রধানের এমন মন্তব্য রাজনীতির আলোচনায় নতুন খোরাক অন্য বছরের মতো এবার এখনো জাতিসংঘ থেকে ফিরে সংবাদ সম্মেলন করেননি সরকার প্রধান একাধিকবার সময় নির্ধারণ করেও শেষ পর্যন্ত ঘোষিত প্রেস কনফারেন্স বাতিল করেছে পররাষ্ট্র উপদেষ্টা তবে এ নিয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সবাই বলেছেন এই গভর্নমেন্টের সাথে এই তারা সাপোর্ট করেন সংবাদ সম্মেলনে জানানো হয় বিশ্ব নেতারা অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র মেরামতের পক্ষে সমর্থন দিয়েছে নির্বাচন নিয়ে সেনাপ্রধানের মন্তব্য নিজস্ব উল্লেখ করে প্রেস ব্রিফিং এ জানানো হয় ভোট আয়োজনের সময়সীমা প্রসঙ্গে কোনো কথা তোলেননি বিশ্ব নেতারা ওয়ার্ল্ড লিডাররা একটা জিনিস বলেছেন যে তাদের কাছে তারা বাংলাদেশের যে রিফর্মটা হচ্ছে যে রাষ্ট্র মেরামতের যে এটা বিশাল কাজ যে নেওয়া হয়েছে তাকে তারা ফুল সমর্থন জানিয়েছে ইলেকশনের একটি ইয়া হবে এটা কবে হবে এটা কি ষোলো মাস পরে হবে নাকি বারো মাস পরে হবে না আট মাস পরে এটা আসলে এখনই নির্ধারিত করা যাচ্ছে না আর আমার মনে হয় যে সেনাপ্রধান এখানে অপিনিয়ন দিয়েছিলেন এ সময় তিনি বলেন রাষ্ট্র সংস্কারে ছয়টি কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে তবে পুরো দমে সংস্কার শুরুর আগে সব রাজনৈতিক দলগুলোর সাথে আবারও আলোচনা করা হবে টেকনিক্যালি ছয়জন কমিশনারে যখন নাম হয়ে গেছে আমি বলতে পারি যে কমিশনের কাজ কিছুটা হলেও শুরু হয়েছে কিন্তু যেটা হচ্ছে যে পুরো পলিটিক্যাল পার্টিরা তো এখানে একটা স্টেক হোল্ডার তার সাথে একটু আলাপলুপ হবে হয়ে তাদের মতামতটা একটু চাওয়া হবে অনেক কিছুতে পরবর্তী সংস্কার আলোচনায় আওয়ামী লীগের সঙ্গে বৈঠক হবে কিনা সেটা উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবে বলে জানান শফিকুল আলম শামীম রেজা যমুনা নিউজ ঢাকা তিস্তায় পানি কমার সাথে শুরু হয়েছে ভাঙন অববাহিকার শতাধিক পয়েন্টে ভাঙনে দিশেহারা হাজারো পরিবার সংশ্লিষ্টরা বলছেন ভাঙন এবং বন্যায় প্রতি বছর বিশ হাজার মানুষ উদ্বাস্ত হয় ক্ষতির পরিমাণ দাঁড়ায় লাখ কোটি টাকা অবস্থার উত্তরণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায় সবাই ঘরটা হঠাৎ করে পানি বাড়লো তারপরে ঘরটা ভাঙ্গে যাওয়া শুরু করছে নদীতে মানে মালবানি কিছু আমি নিতে পারি নাই অসল মানুষ রংপুর কাউনিয়ার বিশ্বনাথ গ্রামের রাবেয়া বেগমের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে ছিলেন অন্যের ভিটায় সেটুকুও আগের রাতে গিলে খেয়েছে তিস্তা শ্বশুর থাকতেন নজরুল ইসলাম তার বাড়িঘরও বিলীন একই অবস্থা আব্দুস সালামের তহিরুন্নেসাও গবাদি পশুসহ গৃহস্থলীর মালামাল রক্ষা করতে পারেননি উঁচুতে এক ইঞ্চিও জমি নেই তাদের বাড়ি ঘর দরজা ওই দেখেন এই যে খাড়া করে ঘরে রাখছি এখন বাড়ি ঢে করি কোথায় জমি জমা নাই কিছু নাই ভিম ভাও নাই মানুষ থাকতে ঘরে মারি যাওয়া শেষ আগের মুরগি আসিল বৃষ্টি তাকসি মুরগি গিলে নিয়ে নিছে রোববার উপরে থাকলেও বিপদ সীমার নিচে এখন তিস্তার পানি তবে পানি নেমে যাওয়ার সাথে সাথে লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধা সহ তিস্তা অববাহিকার শতাধিক পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন আমার বয়সে বিশটা বাড়ি ভাগলাম এইভাবে আর কি টাকা পয়সা বলে অন্য জায়গায় জমিন কিনে এরকম তো টাকা পয়সা সবার ঘরে সবসময় থাকে না অবস্থার উত্তরণে ভুক্তভোগী প্রতিনিধি এবং নদী আন্দোলনে যুক্তদের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের এই নদী খননটা হতো এই মহাপরিকল্পনাটা যদি বাস্তবায়ন হতো তাহলে আমাদের যতই ভারত থেকে পানি আসুক না কেন তখন আমাদের একমুখী হয়ে এই রাস্তাটা পানিগুলো প্রবাহিত হতো পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বৃষ্টি না হলে অববাহিকায় পরিস্থিতি দ্রুতই উন্নতি হবে আজকে যদি নদী খননের কাজটা আমাদের করে দিত তাহলে আমরা এতে শান্তি আমার কোনো আপত্তি নেই আজগর আলী চাচার এই নদী খননের দাবিটি হল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বিশ্লেষকরা বলছেন এর মাধ্যমে একশো বর্গ কিলোমিটার আবাদি জমি উদ্ধার হবে নদীতে নৌকা চলবে জলাধার হবে পাশাপাশি গড়ে উঠবে তিস্তার দুই পারে স্যাটেলাইট শহর সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ গনাই রংপুর ডেঙ্গু জ্বরে পুরো মাসে প্রাণ গেল আশি জনের গেল একদিনে মারা গেছে পাঁচজন এ সময় হাসপাতালে ভর্তি আরও নতুন এক হাজার একশো জন মারা যাওয়াতে তিনজনই পুরুষ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় রোগী ছিলেন মৃতদের দুইজন বাকিরা বরিশাল চট্টগ্রাম ও খুলনার পুরো সেপ্টেম্বর জুড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন আঠারো হাজার সাতানব্বই জন রোগী স্বাস্থ্য অধিদপ্তর ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয় শেষ চব্বিশ ঘন্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে নবজাতক থেকে পাঁচ বছরের শিশু আছে উনষাট জন সবচেয়ে বেশি রোগী একুশ থেকে পঁচিশ বছর বয়সীরা গুমাহা ব্যক্তিদের ফেরত চেয়েছেন পরিবারের সদস্যরা আর তার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন আন্তর্জাতিক মানের বিচারে গুম ও গণহত্যার জন্য শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে জানান বিগত সরকারের সহচরদের বহাল রেখে অন্তর্বর্তী সরকার সফল হবে না জাতীয় জাদুঘরে এক আলোচিত প্রদর্শনীতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি এর আগে সকালে আরেক অনুষ্ঠানে বিএনপির এই নেতা জানান সরকারের সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্ট সুপারিশমালা তুলে ধরবে তার দল এক একটি ছবি যেন এক একটি গল্প যে গল্প বর্তমানের বাস্তবতার যেখানে হাহাকার স্পষ্ট মিশে থাকা শোকে ভয়ে কিংবা আতঙ্কেও জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী সংগ্রহশালায় গুমের শিকার সতেরোটি পরিবারের দুর্বিষহ দিনগুলো উঠে আসে আলোকচিত্র হয়ে যার আয়োজনে ছিল গুমের শিকার পরিবারের সংগঠন মায়ের ডাক আমরা কথাকালকে যাব আপনারা আপনার কেন করেন না এনাঘরের লোকগুলা কোথায় দুই মাস হয়ে গেছে কেন এই সন্ধানা আপনারা যাচ্ছেন না নিশ্চয়ই সন্তানের জননী এই নারী জানতে চাইতেই পারেন তিনি সদভা না বিধভা সন্তান প্রশ্ন রাখে তার বাবা মৃত নাকি জীবিত এই প্রদর্শনীতে জোরপূর্বক গুমের রাজনীতি ও রাজনৈতিক কর্মীদের বাস্তবতা শীর্ষক আলোচনায় যোগ দিয়ে একষট্টি দিন পর গুম থেকে ফিরে আসা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও তুলে ধরেন সেই জিজ্ঞাসা কবরের কাদেরকে কোথায় কোথায় হত্যা করেছে তাদের কবর কোথায় যদি থাকে সীমিত আলোচনায় রাজনৈতিক দলের নেতারা বলেন বিগত সরকার হত্যা আর গুমের মধ্য দিয়েই ফ্যাসিবাদ সৃষ্টি করেছে অভিযোগ করেন গুমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি গুমের সংস্কৃতির ধারক বাহক এবং যারা গুম করেছে হত্যা করেছে তারা কারা আপনারা জানেন অল দি ব্লাড ক্রিমিনালস কিলার্স দে মাস্ট বি ব্রড টু জাস্টিস ইমিডিয়েটলি তাদেরকে ইন্টারোগেট করতে হবে তারা কত মানুষকে গুম করেছে হত্যা করেছে তাদেরকে দিয়ে শিকার করাতে হবে সঞ্জিদা খাতুন তুলির ভাইকে যদি আবার তুলে নিয়ে যাওয়া হয় আমাদের কণ্ঠরোধ করা যাবে না আমরা যে কর্তৃপক্ষ তার ভাইকে তুলে নিয়ে গেছেন আমরা তার ব্যাখ্যা চাই কেন এইভাবে একই তুলে নিয়ে যেতে হবে যথাযথ আইনি প্রক্রিয়ায় একজনের সাথে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে আমরা অবশ্যই অন্তর্বর্তী সরকারকে বলবো এর জবাব দিতে আপনাদের করতে হবে এর আগে সকালে জাতীয়তাবাদী ওলামা দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা সাইফুদ্দিন রবিট যমুনা নিউজ ঢাকা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ না করলে নির্বাচন হতো না কথাটি ঠিক না জাতীয় পার্টিকে ভেঙে আরেকটি বি টিম আগেই তৈরি রেখেছিল তৎকালীন হাসিনা সরকার বনানীতে আলোচনা সভায় বলেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের একই সাথে এক দলীয়করণ থেকে আরেক দলীয়করণের দিকে দেশ যাচ্ছে কিনা সেই শঙ্কা প্রকাশ করেন তিনি জাতীয় পার্টির দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না এমন সিদ্ধান্তের কথা জানাতে সালের সাতাশ পরে সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব ঘোষণা দেন নির্বাচনে যাওয়া কেনই সিদ্ধান্ত পরিবর্তন যুব সংহতের আলোচনা সভায় তার সাফাই দিলেন চেয়ারম্যান আমি বললাম আমি কোনো কিছু মানি না আমি মনে করি নির্বাচন হবে না নির্বাচন আমাকে যে বর্জন করতে হবে দাবি করেন ভোটে না গেলেও আওয়ামী লীগকে পাতনে নির্বাচন থেকে দূরে রাখা যেত না একই সাথে আওয়ামী সরকারকে টিকিয়ে রাখতে বিএনপি সহ অপর অপর দলগুলোকেও দায়ী করেন তিনি কারণ তারা দুই হাজার নির্বাচন করেছিল আমরা না করতাম হয়তো হয়তো একটা গ্রুপ যে করেন হতো জাতীয় পার্টি কিন্তু আমাদের জাতীয় পার্টি নাম যেত কিন্তু জাতীয় পার্টি যেত না জাতীয় পার্টির দেব প্রাণ যেত না জাতীয় পার্টির নামটা ব্যবহৃত হতো বৈষম্য বিরোধী আন্দোলন শুরু থেকেই এর প্রতি জাতীয় পার্টির সমর্থন ছিল দাবি করে সংস্কার উদ্যোগকে সাধুবাদ জানান জি এম কাদের বিচার বিভাগ সম্পূর্ণভাবে দলীয়করণ মুক্ত হতে পেরেছে পেরেছে একটা দিকে মানে এক দল চলে গেলে আরেক দল এক দলীয়করণ থেকে আর দলীয়করণে আমরা ট্রান্সফার হয়েছে কিনা এটার বিষয়ে সংশয় হয় আগে আপনি লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো দেন

পাশাপাশি গ্রেপ্তারকৃতদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকেই তথ্য জানানো হয় এ মামলাগুলো ফেসবুক স্ট্যাটাস সহ গণমাধ্যমে সংবাদ ও স্বাধীন মত প্রকাশের বিরুদ্ধে দায়ের হয়েছিল মন্ত্রণালয় জানায় দু হাজার সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন দু হাজার সালে ডিজিটাল নিরাপত্তা আইন এবং দু হাজার তেইশের সাইবার নিরাপত্তা আইনে দেশের আটটি সাইবার ট্রাইব্যুনালে পাঁচ হাজার মামলা চলমান রয়েছে এর মধ্যে স্পিচ অফেন্স সম্পর্কিত এক হাজার মামলা প্রত্যাহার করা হচ্ছে এসব মামলার মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দুশো উনআশিটি ডিজিটাল নিরাপত্তা আইনে সাতশো ছিয়াশিটি এবং সাইবার নিরাপত্তা আইনে দুশো পঁচাত্তরটি মামলা চলমান রয়েছে এবার সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যার মামলায় তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠনের নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট প্রতিবেদন জমা দেয়া হয়েছে সময় হয়ে দেওয়া হয়েছে ছমাস একই সাথে তদন্ত ভার থেকে অব্যাহতি দেওয়া হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাপকেও বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন এ সময় আদালত বলেন এত দীর্ঘ সময়েও এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া দুঃখজনক সাগরুনী হত্যার পর অদ্ভুত এক রিটে দুই হাজার বারো সালে তদন্তভার র্যাবের হাতে দেন তৎকালীন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বেঞ্চ কোনো অভিজ্ঞতা না থাকলেও এক যুগের বেশি সময়ে মামলাটি নিজেদের কাছে কুক্ষিগত করে রাখে সংস্থাটি কখনো ডিএনএ রিপোর্ট কখনো বা স্কেচ আকার কথা বলে করা হয় কালক্ষেপণ এসব কারণে সাগরণী হত্যার বিচার নিয়ে অনেকটাই হতাশ হয়ে পড়েছিল পরিবার পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর ফের আশাবাদী হয় সব পক্ষ সোমবার মামলাটির তদন্তের দায়িত্ব র্যাব থেকে সরাতে হাইকোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ শুনানিতে হাইকোর্ট বলেন দীর্ঘ বারো বছরেও তদন্ত শেষ না হওয়া বেদনাদায়ক একই সাথে আশ্চর্যজনকও বলেন সবার মতো হাইকোর্টও ই হত্যার ন্যায় বিচার দেখতে চায় পরেই মামলার তদন্ত থেকে র্যাবকে বাদ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টাস্ক ফোর্সের হাতে দেন বিচারপতি ফারাহ মাহবুবের বেঞ্চ এমন আদেশে খুশি মামলার বাদী ও আইনজীবীরা এখন আর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র্যাব তদন্ত করতে পারবে না তদন্ত করবে আদেশটি পাওয়ার পরে মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি টাস্ক ফোর্স কমিটি আশা করা যায় এরই মাধ্যমে দীর্ঘদিন পরে এই রহস্যের উন্মোচন হবে আমাদেরকে মনে হচ্ছে তদন্ত করার চেয়ে পরিবারকে হয়রানি করা যেমন আমি যদি কোথাও কথা বলতাম সাথে সাথে যে তখন যে র্যাবের ডিরেক্টর লিগাল মিডিয়া ছিলেন তিনি আমাকে সাথে সাথে ফোন দিয়ে সেটা মানা করতো অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন মামলাটি তদন্তে র‍্যাবকে দায়িত্ব দিতে রিট করা হয়েছিল অসৎ উদ্দেশ্যে সত্য উদ্ঘাটন না করার জন্যই সেই রিট হয়েছিল কিনা তাও খতিয়ে দেখবে টাস্ক ফোর্স পুরো রিটটা যেটা রয়েছে সেটি আসলে সরকারকে কতখানি সাহায্য করার জন্য করা হয়েছিল আর কতখানি পুরো মামলাটাকে বিলম্বিত করে যাতে সত্য কখনো উদ্ঘাটিত না হয় সে কারণে করা হয়েছিল সেটিও প্রবাবলি এই তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে র্যাব কীভাবে তদন্ত করবে তার তো থাকতে হবে সেই এক্সপিরিয়েন্স তার তো থাকতে হবে সেই এক্সপার্টিস এই কথাটিও তাদেরকে দিয়ে বলানো যায়নি কখনো। সাগরণী হত্যার তদন্তে র্যাব এখন পর্যন্ত সময় নিয়েছে একশো এগারো বার পরবর্তী তারিখ ছিল ১৫ অক্টোবর মহিউদ্দিন মধু যমুনা নিউজ ঢাকা রাষ্ট্রত্ব বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি এর একটি অয়েল ট্যাঙ্কারে বিস্ফোরণ আগুনে প্রাণ গেছে তিনজনে চট্টগ্রামের পতেঙ্গায় ডলফিন জেটিতে এই ঘটনার পর আতঙ্কে সরিয়ে নেওয়া হয় আশেপাশের সব জাহাজ ফায়ার সার্ভিস নৌবাহিনী বাহিনী ও কোস্টগার্ড সমন্বিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে পতেঙ্গা এলাকায় ইস্টার্ন রিফাইনারির সামনে ডলফিন জেটিতে নোঙ্গর করে রাখা বিএসসির জাহাজ বাংলার জ্যোতিতে হঠাৎ বিস্ফোরণের পর আগুন ধরে যায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট নৌবাহিনী বিমান বাহিনী কোস্টগার্ড ও বন্দরের একাধিক টাকবোট ঘটনাস্থলে গিয়ে অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজ শুরু করে জিনিসপাতি ভেঙচুর করে মানে জাস্ট উপর দিয়ে জাহাজের উপর দিয়ে বিভিন্ন মানে নদীর যে বিভিন্ন জায়গায় মানে উড়ে পড়তেছে আর কি আগুন টাগুন সহ আর কি আমাদের পুরো বেকার মানে সিস্টেম লস হয়ে গেছে আমরা চাইলে চাইতে পারতাম না ঘটনার সময় জেটিতে থাকা নাবিক ডেক ক্যাডেট ওয়ার্কশপ কর্মচারী সহ চল্লিশ জনের বেশিরভাগই নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান এখন আমরা সাস করে দেখতেছি যে ইন্ডেকশনটা কোথায় হয়েছে বা আগুনটা কিভাবে লেগেছে জাহাজে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ক্রুদের স্বজনরা দিশারা তো মানে তার কি আর আর কি আছে ছেলে নাই পাঁচটা মেয়ে তাহলে যে সারা না আমরা যদি মৃত মৃতদেহটা পাই সেটা নিয়ে বাড়িতে যেতে পারবো বিস্ফোরণ হলেও জাহাজে থাকা জ্বালানি তেল নদীতে ছড়ায়নি বলে দাবি বিএসসির দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কমিটি গঠন করেছে সংস্থাটি এইটা অত্যন্ত একটা বিস্ফোরক এরিয়া সেই হিসেবে আমার মনে হয় আমরা বিপদ থেকে আল্লাহরমতে পর্যন্ত মুক্ত আছি যদি আমাদের মেইন কার্গো হোল্ড বা মেইন ট্যাংকার ট্যাঙ্কে যদি আগুন লাগতো দ্যাট কুড বি এক্সট্রিমলি ডিজাস্টারস ক্যাটাষ্ট্রফিক এবং দ্যাট কুড বি এক্সট্রিম ন্যাশনাল ইস্যু আটত্রিশ বছরের পুরনো রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজটি বহির্নঙ্গর থেকে ক্রুড অয়েল জেটিতে নিয়ে আসে এরপর তা সরবরাহ করা হয় রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম ক্লাসে প্রশ্নের উত্তর লিখতে দেরি হওয়ায় দুই শিক্ষার্থীকে বেদম পেটানোর অভিযোগ উঠেছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে কেল ঘুষে আর বেথরক পেতে আঘাতে অসুস্থ হয়ে পড়েন জহিরুল ইসলাম জীবন ও কানিজ ফাতেমা বৃষ্টি পরে তাদের হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় শিক্ষক মাকসুদুর রহমানের বিচার চেয়েছেন আহতের স্বজনরা শিক্ষকের নির্মমতা শিকার হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে দুই শিক্ষার্থী জহিরুল ইসলাম জীবন ও কানিজ ফাতেমা বৃষ্টি জীবন ও বৃষ্টি দুজনেই খাগড়াছড়ির মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী সোমবার দুপুরে ইসলাম ধর্মের শিক্ষক মাকসুদুর রহমান শ্রেণীকক্ষে সবাইকে দুটি প্রশ্নের উত্তর লিখতে বলেন এ সময় জীবন সহপাঠীর থেকে দেখে লেখার চেষ্টা করলে তাকে বেধরক মারধর করেন শিক্ষক মাকসুদুর একই সাথে বৃষ্টিকেও পেটান সে শিক্ষক লিখতে লিখতে সাড়ে বলছে যে দেখি কিরকম লিখছো খাতা দেখে পরে হাতে মা মার দিয়ে সরকার মার দিছে তো মারের কারণে মেটা অসুস্থ হয়ে গেছে তো বেত্রাখাতের ভিতরে হয়তো আমার ভাতিজি বৃষ্টি এবং আরেকজন ছেলে ওদের বেশি মারপিট করা হয় ওদের মারপিটের অবস্থা আসলে এটা সূচনীয় দুই শিখর থেকে ভর্তি করা হয়েছে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচার চান আহতদের স্বজনরা সুষ্ঠত তদন্ত করে দ্রুত তার তাকে আইনের আওতায় এনে বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসন সহ সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করছি এইটার বিষয়ে আমরা মানে দ্রুতই একটা ব্যবস্থা নিব আমাদের কমিটির সাথে আলোচনা করে এটা একটা ব্যবস্থা আমরা নিচ্ছি এই বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের রাহিম সারোয়ার যমুনা নিউজ অভিন্ন সার্ভিস কোর্ট বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে নও গায় মানববন্ধন করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন বোর্ডের পলিসি প্রণয়নে অদক্ষতার কারণে ভোগান্তি পাচ্ছে সাধারণ গ্রাহকদের সেই সাথে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সমস্যার সম্মুখীন হচ্ছেন সমিতির কর্মকর্তা কর্মচারীরা পরে পল্লী বিদ্যুৎ সমিতিতে বেতন বৈষম্য অভিন্ন চাকরি বিধি চাকরি স্থায়ীকরণ সহ নানা দাবি জানান তারা বকেয়া বেতন ভাতা ও প্রভিডেন্ট ফান্ডের পাওনা টাকার দাবিতে কিছু সময় শ্রম ভবন ঘেরাও করে রাখেন শ্রমিক কর্মচারীরা দুপুরের দিকে ভবনের সামনে জড়ো হয় চারটি গার্মেন্টসের শ্রমিক কর্মচারীরা এই সময় তারা বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এতে তিন থেকে কেউ কেউ সাত মাসের বেতন না পাওয়ার অভিযোগ করেন শ্রমিকরা আরও জানান প্রভিডেন্ট ফান্ডের নামে মাসে পাঁচশো টাকা করে জমা রাখে রেখে এখন কোম্পানি বন্ধ করে দিয়েছে সাথে কোনো প্রকার পাওনা টাকা দেয়নি কোম্পানিগুলো তারা আরও বলেন গত মাসে শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা বকেয়া বেতন প্রদানের আশ্বাস দিলেও তা রক্ষা হয়নি এদিকে তিনটি কোম্পানি ন্যাশনাল কেমিক্যাল মাহমুদ ডেনিম মোস এফি কোর শ্রমিকরা শ্রম মন্ত্রণালয়ের সচিবের আশ্বাসে চলে যান তাদের সাত অক্টোবর বৈঠকের জন্য ডাকা হয়েছে সাত মাসের বকিয়া বেতন পায় আর আমরা শ্রমিকেরা পায় চার মাসের বকিয়া বেতন

নরাইলের প্রতিপক্ষের হামলায় স্থানীয় বিএনপি ও যুবদলের তিন নেতা আহত হয়েছেন সোমবার দুপুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনেই ঘটনা ঘটে আহতরা হলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিবুর আশা সুমন সদস্য নাইম হোসেন ও যুবদলের সভাপতি প্রার্থী লিপু শিকদার ভুক্তভোগীরা জানায় মাইজপাড়া এলাকা থেকে বিএনপির এক অনুষ্ঠানে যাওয়ার পথে দলীয় প্রতিপক্ষরা তাদেরকে কুপিয়ে জখম করে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সমর্থকদের উপরেই হামলার অভিযোগ তোলেন তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার আহ্বান জানাল মুসলিম বিশ্ব শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এই আহ্বান জানায় সৌদি আরব মিশর ও ইন্দোনেশিয়া সহ বিশ্বের বহু মুসলিম দেশ এর পাশাপাশি অমুসলিম দেশগুলোও ব্যাপক সমালোচনা করে ইসরায়েলের বলা হয় আন্তর্জাতিক আইনের প্রতি চরম অশ্রদ্ধাশীল হয়ে কোনো কিছু তোয়াক্কা না করে ইসরায়েল আগ্রাসন চালাচ্ছে প্রায় সব সদস্য রাষ্ট্রের ভাষণেই আলোচিত হয় মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আহ্বান ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব মিশর ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি দেশ অধিবেশনের সভায় চলমান বর্বরতা বন্ধে আবারও দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পরামর্শই দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামের রাউজানে ওমান প্রবাসে এক ব্যবসায়ীর দুটি দোতলা বাড়িতে হামলা ও ভাংচুরের পর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে সোমবার দুপুরে চিকতাইর ইউনিয়নের দক্ষিণ সর্তা গ্রামে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী পুলিশ জানায় সশস্ত্র দুর্বৃত্তরা মোটর সাইকেল যোগে এসে আটবারের সিআইপি ইয়াসিন চৌধুরীর দুটি বাড়িতে ভাঙচুর চালায় এরপর দশটি কক্ষে আগুন দেয় খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এ সময় ঘরে কেয়ার ছাড়া কেউ ছিলেন না ব্যবসায়ী ইয়াসিন চৌধুরী বর্তমানে ওমানে ক্ষতিগ্রস্ত মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ এর আগে গত সতেরো সেপ্টেম্বর সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার প্রজ্ঞাপন সংশোধন করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ করে সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর উপরের সমমর্যাদা পদমর্যাদার কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয় তুচ্ছ ঘটনায় তুল কালাম কাণ্ড ঘটেছে চট্টগ্রামের পটিয়ায় হামলায় হয়েছে সেনা সদস্যদের পরিবারকে বহনকারী একটি গাড়িতে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের দাবি মহানবীকে কটুক্তির অভিযোগে এক তরুণকে ধরতে মিছিল নিয়ে যাচ্ছিল হেফাজত কর্মীরা এ সময় সেনাবাহিনীর মেজর পদমর্যাদের এক কর্মকর্তার পরিবার ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন কটুক্তি করা তরুণকে সেনাবাহিনীর গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে ভেবে তারা এটি ঘেরাও করে চলা হয় এ সময় সাধারণ শিক্ষার্থী এবং স্থানীয়রা যোগ দেয় খবর পেয়ে সেনা টিম ও পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সাথে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ায় কয়েকজন আহত হয় ঘটনার পর থেকেই পরিস্থিতি থমথমে বিকেলে সড়ক অবরোধ পটিয়া থানায় ঘেরাও করে শিক্ষার্থীরা